বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের নরেন্দ্র মোদী ক্ষমতায় থাকাকালীন ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক এক অনন্য উচ্চতায় পৌঁছেছে। অতি সম্প্রতি মার্কিন ডলারের পরিবর্তে ভারতীয় রুপিতে শুরু হয়েছে দুই দেশের মধ্যে বাণিজ্যিক লেনদেন। আগামী মাস দুয়েকের মধ্যে দুই দেশের সুসম্পর্কের সরণিতে যুক্ত হতে চলেছে আরও বেশ কিছু সুবিধা। আগামী সেপ্টেম্বর মাসে চালু হতে চলেছে বহু প্রত্যাশিত ভারতের আগরতলা ও বাংলাদেশের আখাউড়া রেলপথ এবং 65 কিলোমিটার দীর্ঘ খুলনা মংলা বন্দর রেলপথ। চলতি মাসেই শেষ হয়েছে আখাউড়া আগরতলা ডুয়েল গেজ রেলপথের নির্মাণ কাজ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যৌথভাবে এই প্রকল্পের সূচনা করবেন বলে সূত্রের খবর। এর পাশাপাশি সেপ্টেম্বর মাসেই ভারতে অনুষ্ঠিত হতে চলেছে G20-ভুক্ত দেশগুলির শীর্ষ সম্মেলন। বাংলাদেশ G20-র সদস্য না হলেও দুই দেশের সম্পর্কের মর্যাদা দিতে দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলির মধ্যে একমাত্র বাংলাদেশের প্রধানমন্ত্রীকেই সেই বৈঠকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শেখ হাসিনার ওই সফরের সময় সূচনা হতে চলেছে মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট 2-এর। অতি সম্প্রতি স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার কথা ঘোষণা করেছে শেখ হাসিনার সরকার। ভিশন 2041 নামে উন্নয়ন পরিকল্পনাও ঘোষণা করেছে তারা। বাংলাদেশ সরকারের এই উদ্যোগের প্রশংসা করেন ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা। আগরতলা ও বাংলাদেশের আখাউড়া রেলপথ উদ্বোধনের পর দুই দেশের সম্পর্ক আরও মজবুত হবে বলে আশাবাদী কূটনৈতিক মহল। ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট, আর ইউ নিউজ।